আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবারাকাতু। আহলে সুন্নাহ মিডিয়া আয়োজিত আজকের লাইভ অনুষ্ঠানে কাছের ও দূরের দর্শকবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 26 জিলকত শনিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে দর্শকদের সামনে আমরা হাজির হয়েছি। আমাদের বিষয়টি হলো সুন্নি ঐক্যের অন্তরায় ও সম্ভাবনা। আজ 9:30 থেকে 10:30 পর্যন্ত আমরা আগত আগত অতিথিবৃন্দের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। ইতিমধ্যেই বিশেষজ্ঞ আলোচক হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হলের মাননীয় প্রভোস্ট মহোদয় এবং ইসলামিক স্টাডিজ প্রফেসর ও সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ স্যার। স্যারকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরো যুক্ত হয়েছেন আল হুসন্না মিডিয়ার পরিচালক মাওলানা আইনুল হুদা সাহেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের সাথে আরো আছেন চান্দাইর পাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সরওয়ারে জাহান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমাদের সাথে আছেন লন্ডনের দারুল হাদিস লতিফিয়ার মুহাদ্দিস মাওলানা আবদুল্লাহ ওয়াল হিলাল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমাদের আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমাদের সুন্নি ঐক্যের অন্তরায় এবং সম্ভাবনা। সবার প্রথমেই আমাদের একটি আসলে একটি পরিচয় জানা প্রয়োজন যে সুন্নি বলতে আমরা কাদেরকে বুঝে থাকি। আমাদের দেশে সুন্নি শব্দের অনেক ধরনের অর্থ আছে। বহির্বিশ্বে সাধারণত শিয়াদের বিপরীত মানুষদেরকে সুন্নি বলা হয়, আবার আমাদের দেশে ওয়াহাবিদের বিপরীত একটা গ্রুপকে অনেক সময় সুন্নি বলা হয়, আবার সুন্নিদেরও একটা গ্রুপ শিয়াদের সাথেও মিলে যাচ্ছে এদেশে সবকিছু মিলে। আবার একটি হাদিসও এরকম আছে যে আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতিল খুলাফা ইর রাশিদিন। সবকিছু মিলে আমাদের শায়খ আইনুল হুদার কাছে একটি প্রশ্ন থাকবে যে প্রকৃতপক্ষে সুন্নি বলতে আমরা কাদেরকে বুঝবো, সুন্নি কারা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আলা রসুলিল্লাহ। সুন্নি কারা এই প্রশ্নের উত্তর যেই দিবেন দলিল ভিত্তিক, তিনি একটি হাদিস পেশ করবেন। হাদিসটা আমরা দেখতে পারি স্ক্রিনে, এটা তিরমিজি শরীফের হাদিস 2641 কিতাবুল ইমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈন মিল্লাতান وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। এই হাদিস মশহুর, সকলেই জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মত 73 সেক্সে বিভক্ত হবে, 73 গ্রুপে দলে বিভক্ত হবে, তার মধ্যে সবাই জাহান্নামী, এক দল জান্নাতি। সাহাবায়ে কারাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ কারা তারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই মত পথের উপরে আমি আছি, আমার সাহাবায়ে কারাম আছে, এই মত পথের উপরে যারা আছে তারাই নাজাত প্রাপ্ত। এই নাজাত প্রাপ্ত দলটাকে আহলু সুন্নাত ওয়াল জামাত বলা হয়। অন্যান্য হাদিসে, কোনো হাদিসে সুন্না, কোনো হাদিসে জামা, এই শব্দগুলি আছে। তো নাজাত প্রাপ্ত দল বা সুন্নি কারা? যারা আল্লাহ এবং আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের পথ ও মতের উপরে প্রতিষ্ঠিত আছেন, তারাই সুন্নি। আরো যদি একটু ব্যাখ্যা করতে চাই, তাহলে সুন্নি যে আকিদা আছে, আহলু সুন্নাত ওয়া জামাতের যে সুপ্রতিষ্ঠিত আকিদা আছে, সেই আকিদা যারা বিশ্বাস করে তারাই সুন্নি। যে আকিদার মধ্যে বাড়াবাড়ি নাই, পাইকারি তাকফির নাই, কোনো ধরনের ভণ্ডামি নাই, বানোয়ার কোনো আকিদা নাই, তারাই হচ্ছে সুন্নি। আহলু সুন্নাত ওয়াল জামাতের আকিদা, প্রতিষ্ঠিত আকিদা, এটা যে এখানে সেখানে যেখান থেকে ইচ্ছা যোগ করার মতো কিছু নাই, প্রতিষ্ঠিত আকিদা। কিতাব লেখা আছে, আমাদের আকিদার কিতাব আছে, আমাদের আকিদার আইম্মায়ে কেরাম আছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল ফিকহুল আকবার, এটা আকিদার কিতাব। ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহি তাআলা আলাইহি, মশহুর আহলু সুন্নাত ওয়াল জামাতের সব থেকে মশহুর আকিদার যেই কিতাব, সেই কিতাব হচ্ছে আল আকিদা তাহাবিয়া, আল আকায়েদ আন-নাসাবিয়া আছে। সুতরাং আহলু সুন্নাত ওয়াল জামাতের আকিদা যারা বিশ্বাসী তারাই সুন্নি। যে আকিদার মধ্যে বাড়াবাড়ি নাই, এক্সট্রিমিজম নাই, যে আকিদার মধ্যে বন্ডামি নাই, যে আকিদার মধ্যে পাইকারি তাকফির নাই, যে আকিদার মধ্যে বানোয়ার কোনো আকিদা নাই, সেই আকিদা যারা বিশ্বাসী তারাই সুন্নি। ধন্যবাদ। তাহলে এই কথার সূত্র ধরে আমরা আরেকটা কথা বলতে পারি যে সুন্নিয়তকে কোনোভাবে সংকীর্ণ অর্থে ধরা সম্ভব কিনা, যে কোনো ব্যক্তি একটা নির্দিষ্ট ধরনের টুপি পরলেন অথবা জামা পরলেন অথবা জুতা পরলেন অথবা কোনো একটি নির্দিষ্ট মাসলাক মাশরাব অথবা নির্দিষ্ট কোনো দরবারে অনুসারী হলেই তিনি সুন্নি হবেন কিনা?
এইসব চিন্তাধারা আসলে মেড ইন পাকিস্তান বা মেড ইন বাংলাদেশ বা মেড ইন ইন্ডিয়া বলা যেতে পারে, এইসব চিন্তাধারা বহির্বিশ্বে কোথাও নাই। সুন্নিয়ত টুপির মধ্যে নয়, সুন্নিয়ত কোনো বিশেষ দলের মধ্যে নয়, বা সুন্নিয়ত কোনো পীরের পরিচয় পরিচিত নয়, যে অমুক পীরের মুরিদ যারা, অমুক শায়খের অনুসারী যারা, তারা সুন্নি, এটা নয়। সুন্নি তারা যারা আকিদায় আহলে সুন্নাতকে ধারণ করে লালন করে তারাই সুন্নি। এটা বিশেষ কোনো লেবাসের সাথে সম্পর্কিত নয়, বিশেষ কোনো মাসলাকের সাথে সম্পর্কিত নয়, বিশেষ কোনো দলের সাথে, বিশেষ কোনো শায়খের সাথে, বিশেষ কোনো পীরের সাথে সম্পর্কিত নয়। আহলু সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠিত আকিদা যারা বিশ্বাস করে তারাই সুন্নি। ধন্যবাদ আপনাকে বিষয়টি পরিষ্কার করার জন্য। আমি প্রফেসর ডক্টর আব্দুর রশিদ স্যারের কাছে যাচ্ছি। স্যারের কাছে আমার প্রশ্ন হলো, সুন্নি জামাতের ঐক্যের প্রধান অন্তরায়গুলো কি কি বৈশ্বিক প্রেক্ষাপটে? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি ওয়া জামিয়ে উম্মতিহি আজমাইন। যে যেখান থেকে শুনছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি আলোচনায় এসেছে সেটি হচ্ছে সুন্নি জামাতের ঐক্যের অন্তরায়, এবং এই অন্তরায় যেগুলো এগুলো অপসারণ করে ঐক্য প্রতিষ্ঠিত করার উপায় কী। এ বিষয়ে শুরুতে আলহাজ্বত মাওলানা আইনুল হুদা মাদ্দাজিলুল আলী তিনি সুন্দর আলোচনা করেছেন একদম স্পষ্ট ভাষায় যে সুন্নিয়ত আমরা বলতে কী বুঝি, সুন্নিয়ত কী। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে পর্দা করেছেন, তিনি বলেছেন যে লান তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাতি, তোমরা বদভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব এবং আমার সুন্না দর্শককে ধরে রাখবে। তো এই যে নিরেট আল্লাহর কিতাব এবং আল্লাহ রসুলের নিরেট যে সুন্না, এই সুন্নাকে ধরে রাখাটাই হচ্ছে সুন্নিয়তের মূল বিষয়। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, আলাইকুম তোমাদের উপরে আমি আর এবং খোলাফায়ে রাশিদিনের সুন্না। তো খোলাফায়ে রাশিদিন তাদের পথ চলার নীতি, আল্লাহ রসুল সাল্লামের রেখে যাওয়া নীতি, এটাই হলো সুন্নিয়তের মূল আদর্শ। যথার্থই বলেছেন আনহুদা সাহেব যে কোনো বিশেষ টুপি, কোনো বিশেষ পাগড়ি, কোনো বিশেষ রং বা রঙের জামা কাপড় বা কোনো বিশেষ কোনো অভ্যাস, এটা সুন্নিয়তকে নির্দেশ করে না। বরং আকিদা এমন সুন্দর যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং মোহাব্বত, সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা মেয়ারে হক সত্যের মাপকাঠি, এই চিন্তা, এই চেতনা এবং এই আলোকে যদি কেউ দিনের যে বিশ্বাস বোধগুলো অবলম্বন করে আমল করে তাহলেই সে সুন্নি। তো এই যে সুন্নি, এদের সঙ্গে অন্যান্য রয়েছেন, যেটি স্পষ্ট তিরমিজি শরীফের হাদিস আমরা স্ক্রিনে দেখলাম যে বিভিন্ন ফেরকায় মানুষ বিভক্ত হবে। এটি অত্যন্ত একটি সুন্দর হাদিস, 2641 নম্বরের হাদিসটি স্পষ্ট করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 73, আসলে হাদিসের এই পরিভাষাটি 73-এ সীমাবদ্ধ নয়, বরং এটি হচ্ছে বহু দলে বিভক্ত হবে। এই বহু দলে বিভক্ত হওয়ার মধ্যে তারাই হচ্ছে মুক্তির দল, যারা হচ্ছে আমার আদর্শকে, খোলাফায়ে রাশিদিনের আদর্শকে ধরে রাখবে। তো এই প্রাথমিক যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা করার পর সাহাবায়ে কেরাম অর্থাৎ খোলাফায়ে রাশিদিন যখন দুনিয়া থেকে বিদায় হলেন, 30 বছর চলে গেল। এরপর প্রথমে শুরু হলো এই মূল দলের বাহিরে রাফিজি, খারিজি ইত্যাদি, এরপরে শুরু হলো, এটি হলো ক্ষমতা দখল, রাজনীতি প্রবণ গ্রুপ। এরপরে আসলো আপনার দর্শন বা এই বিষয়ক অনেক গ্রুপ, যারা ইলমে কালামকে অবলম্বন করে বিভিন্ন গ্রুপে বিক্ত হলো। এটা দীর্ঘদিন চলল।
এবং অবশেষে দার্শনিকদের এখাতে সম্মিশ্রণ ঘটে দিনে 73 নয় আরো বহু গ্রুপে বিভক্ত হয়ে গেল। অবশেষে হুজ্জতুল ইসলাম ইমাম গাজালি রহেমাহুল্লাহ তিনি এসে এই সব অপবিশ্বাসকে অপনোদন করে জগতে এই সুন্নিয়তের আকিদাকে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সুন্নাকে খোলাফায়ে রাশিদিনের সুন্নাকে আবার কলুষমুক্ত বা নানান রকম যে এর থেকে মুক্ত করে সেই সুন্নি জামাতের আকিদা বিশ্বাস বোধকে আবার পূর্ণ। এরপর আবার শুরু হলো যেটির বাঁক নিয়েছে আজকে থেকে 400 বছর আগে, 400 সাড়ে বছর আগে থেকে আরেকটি দল, এবং এর মধ্যে ঘটে যাওয়া কিছু রাজনৈতিক ঘটনা, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এরপর মুসলিম বিশ্বের অবস্থান, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ, আবার মুসলিম বিশ্বকে নানানভাবে, তার মধ্যে আসলো কমিউনিজম শেষ দিকে, আবার সে কমিউনিজমের বিদায়, এরপরে আসলো পারমাণবিক যুগ, এই নানান অভিধায় এসে মুসলমানরা ব্যবহৃত হয়েছে, তারা অজান্তেই নানান রকম অপবিশ্বাস, নানান রকম বোধ, নানান রকম বিষয়, এগুলো তারা ব্যবহৃত হয়ে নানান ফেরকা নানান কিছু এটা জগতে প্রচার হয়েছে। আর বিগত 200 বছর বা তার কম বেশি সময় পর্যন্ত আমরা দেখি ওহাবিয়াতের যে তারা পরিচালক, তারা ক্ষমতায় এসে এবং মক্কা মদিনা তথা আরবের ক্ষমতাকে কেন্দ্রীভূত করে হজে মানুষ পৃথিবীর যায়, সেখানে তাদের দ্বারা প্রচার করে তাদের এই বিশ্বাসকে পৃথিবীতে প্রচার করার জন্য এই 19 শতকের 1940-এর পর থেকে পেট্রোডলারের টাকা এই সব এনে এখন যে পর্যায়টা এসেছে সেগুলো তারা ব্যবহার করে এখন 73 নয় বরং এর বহুগুণ বেশি বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। আমাদের বিষয়টা হচ্ছে যে এই যে বহুদা বিভক্ত, এই বহুদা বিভক্ত মানুষগুলো নানান অন্যান্য দলের থেকে ভিন্ন হয়ে সুন্নি দাবি করে, আবার সুন্নির মধ্যেও কত দল একে অপরকে শিয়া, একে অপরকে নানান অভিধায় নানানভাবে, আবার কেউ কেউ তাসউফের নাম দিয়ে নানাভাবে নানান গ্রুপ নানান নিজেদের আমলকে ইসলামের আমল বলে চালিয়ে দেওয়ার এই প্রচেষ্টাকে নানাভাবে, এখন দলমতের যে পরিস্থিতি তাতে সুন্নিদের মধ্যে এমন বিভাজন যে এখন কিছু কিছু লোক একজন আরেকজনকে কাফের পর্যন্ত বলতে দ্বিধা করছে না। তো আমি বোধ করি যে এই যে সুন্নিদের মধ্যে এখন যে তাদের যে বিভক্তি, তাদের যে এই নানান রকম দল উপদলে একজন আরেকজনকে নানানভাবে ইউটিউব খুললেই, মাহফিলের রেকর্ড দেখলেই, ফেসবুক নানান রকম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তাদের বই প্রচারণা, মনে হচ্ছে একটি রাজনৈতিক দলের সম্মেলন, সেখানে মনে হচ্ছে যে ভোটে দাঁড়ানোর বহু দল এখানে বক্তৃতা করে নিজের যে ক্যান্ডিডেট তার পক্ষে ক্যাম্পিং করছে, আর এক দলের বিপক্ষে ঘৃণা প্রকাশ করছে, আর এক দলের বিরুদ্ধে উস্কে দিচ্ছে, প্রত্যেকটি বলতে গেলে প্রত্যেকটি মাহফিলে প্রত্যেকটি জায়গায়, বেশিরভাগ প্রত্যেকটি বলতে সকল বলবো না, সব জায়গায়, যেমন একটা উত্তেজনাকর একটা মাহফিল দিনই সেখান থেকে মানুষ চোখের পানি ছেড়ে নিজের দিন কলবে ধারণ করে নিজের মধ্যে আরো জ্ঞান, আরো বর্ধবাড়ি, আরো দিনের প্রতি নিজেকে উৎসর্গ করে এবং আমলের দিকে নিজের মনকে ঝুঁকিয়ে নিজের পুরানো পাপ এবং অপবিশ্বাসকে ঝেড়ে নিজের অপরাধবোধকে জাগ্রত করে না সেখানে উত্তেজনা নিয়ে ফেড়ে, যে উত্তেজনা অন্যকে ঘৃণা করবার, আমলের ত্রুটি মানুষের রয়েছে অথবা আমলের ভিন্নতা রয়েছে, অন্য টুপিকে ঘৃণা করবার, অন্য রঙের পাগড়িকে ঘৃণা করবার, অন্য রঙের জামা কাপড়কে ঘৃণা করবার, অন্য রকমের চলাফেরাকে ঘৃণা করবার, এই সমস্ত বিষয় নিয়ে সেখান থেকে বিদায় হয়। তাহলে একদল মানুষ তাহলে মানে ধর্মের নাম করেই মানুষের মধ্যে বিভক্তি ছড়িয়ে দিচ্ছে, বিভক্তি এবং এক উত্তেজনাকর। আমি এই প্যান্ডেমিক শুরু হবার আগে একটা মাহফিলের লাইভ শুনতেছিলাম কয়েকদিন পর্যন্ত, একের পর এক বাংলাদেশের নাম করা লোকজন বক্তৃতা করলেন, তো দেখা গেল ইখতিলাফি মাসালা তো রয়েছে, মিলাদ কিয়াম নিয়ে রয়েছে, মোনাজাত নিয়ে রয়েছে, নানান কিছু তারাবি নিয়ে রয়েছে, এগুলো আলোচনা করতে গিয়ে দেখা গেল যে আমাদেরই মতামতের কাছাকাছি কিছু লোককেও স্পর্শ করলো এমনভাবে যে আসলে
তারাও সুন্নি দাবি করে, আমরাও করি, উনিও করেন, কিন্তু এমনভাবে সেটি উপস্থাপিত হলো পুরো জনতা যেন উত্তেজনায় ফেটে পড়ছে, এটি তো ইসলামের কাজ নয়। তা আমি অন্যদের কাছে চলে যাব। খুব সংক্ষেপে এই আমার দৃষ্টিতে এই সুন্নি ঐক্যের অন্তরায়গুলো কি খুব সংক্ষেপে বলে আমি অন্যদের কাছে যাব। প্রথমত আমি কয়েকটি কারণের মধ্যে প্রথমত বলবো মূর্খতা। মূর্খতা, জ্ঞান কম, সে বুঝে না যে কোনটা আকিদার মৌলিক বিষয় এবং কোনটা ফুরুয়াত, কোনটা শাখা পোশাকা, কোনটা কোনটা মৌলিক। সে হয়তো ভাবছে যে এই ধরনের টুপি না পড়ার দরুন সে তো একেবারে পচা মানুষ, তাকে তো নামাজও তার পিছে পড়া যাবে না, তাকে সালামও দেওয়া যাবে না, তার কাছেও যাওয়া যাবে না। এই ধরনের যে বিশ্বাস নিয়ে নিজের মধ্যে একটি অন্য চিন্তা আসে, সেটি হচ্ছে মূর্খতার কারণে, যে এটি কতটা মৌলিক, এই বিপরীতমুখিতা বা এই বিরোধিতা কতটা মৌলিক। আরেকটি হচ্ছে অনেকেই এখন আকিদার মৌলিক বিষয়গুলো পড়েন না। ইমাম মাতুরিদি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ফিকহুল আকবারের মধ্যে এবং কিতাবের মধ্যে, ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ তিনি আকীদাতুত তাহাবিয়ার মধ্যে মুসলিম মিল্লাতের যে আকিদার স্পষ্ট বিবরণ করেছেন, এগুলি ধারে কাছেও নাই নিজের মনে এক চিন্তা নিয়ে। অর্থাৎ আমি বলবো যে এই যে মৌলিক আকিদার বিষয়গুলোকে না জানা এবং ইসলামী জ্ঞান সম্পর্কে মূর্খতা, এই মূর্খতার দরুন, এবং সে হয়তো উৎসাহিত হয়েছে, আমরা আগে বুখারি শরীফ বলতাম, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, এখন ইউটিউব শরীফ, তারপরে ফেসবুক শরীফ, এই ধরনের জিনিসকে তার বিকল্প ধারণ করে, বিকল্প মনে করে, ওইখানে কে বক্তব্য দিল সে একটি অভিনয় করে গেল, তার কি আল্লাহ রসুল বলছেন তুমি কার কাছ থেকে জ্ঞান নাও, তাকে দেখো সে কতটা জ্ঞান দেবার মতন যোগ্যতা রাখে, তাকে দেখো তারপরে তার থেকে জ্ঞান নাও। তো এইভাবে আসলে খুব উত্তেজিত এবং অত্যন্ত মূর্খতার কারণে আমি মনে করি এই ঐক্যের এই ফাটলটি সৃষ্টি হয়েছে, যা ক্রমে ক্রমে গভীর এবং দল 73 নয় বরং এটি বহুদলে বিভক্ত হয়েছে। দ্বিতীয়ত যেটি বলবো যে সে কেন সুন্নি, সে কেন সুন্নি, কি কি কারণে সুন্নি, এই আকিদাগুলোই সে জানে না। আমি একজনকে প্রশ্ন করলাম যে ভাই তুমি হজে যাওয়ার আগে এখানে আমিন আসতে বলতে, ওখান থেকে ফিরে এসে জোরে বলছো আর হাত বাঁধছো বুকে, তো আগে কেন এখানে 25 বছর নামাজ পড়লে দেখলাম যে আসতে আমিন বললে আর হাত বাঁধতে নাভির কাছে, ওটা কেন করতে? ওটা তো করতাম হুজুরকে দেখে, আর ওখানে গিয়েও দেখলাম কেউ কেউ এরকম করেন সেটা দেখে। এখন এই জ্ঞানের যার বহর, সে তো বলবে যে না এটা ঠিক না, সৌদি আরব দেখে আসছি, সে তো একেবারে ফেটে পড়ছে। তা এটি যে হয় আসলে তার যে জ্ঞানের স্বল্পতা, আমরা কোন কোন আকিদার কারণে সুন্নি এই জিনিসটাই সে জানে না, এই জিনিসটাই জানে না, কি যে জানে না সেটাই জানে না। তো এখন যেহেতু তার আকিদা সম্পর্কে জানে না, সেহেতু তার মধ্যে এক শয়তান বাসা বেঁধেছে, তার মনের কথাগুলোর বিপরীত যাকেই দেখে তাকে সে কাফের অথবা তাকে নানান অভিধায় ফতুয়া দিয়ে তাকে খারাপ ভাবছে, মানুষের কাছে ছোট করছে। দুই, তিন নম্বর হচ্ছে যেটি, সেটি হচ্ছে মানুষের শরীয়তি জ্ঞান, এটা ছাড়া তো চলবে না, কিন্তু পাশাপাশি তাসাউফের জ্ঞানের অভাব, অর্থাৎ অন্তদৃষ্টির অভাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কারণে জগতে আসলেন, তিনি বলছেন যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুজাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই যে চার ধরনের জ্ঞানের বিষয় আল্লাহ রসুল শিক্ষা দিয়ে গেলেন জগৎবাসীকে, ওয়ায়ুজাক্কিহিম তাজকিয়া নফস, এটির খুবই অভাব। আর এটি মানুষকে কি করে, এটি মানুষকে নিজের মধ্যে প্রবেশ করায়, নিজের আত্মদর্শন, নিজেকে দেখবার, নিজে কতটা বড়, নিজে কতটা জানি, নিজে কতটা যোগ্য, মানুষের সামনে নিজেকে অহংকার করবার কিছু আছে কিনা, নিজের মধ্যে ত্রুটিগুলো খুঁজতে, নিজের মধ্যে অভাবগুলো তালাশ করতে এবং নিজের ক্ষুদ্রত্বকে প্রকাশ করে আল্লাহর বরত্বের সামনে এবং জ্ঞানের বহুত্বের সামনে, মানুষের সামনে নিজেকে এভাবেই আল্লাহ রসুল এবং সাহাবা ইকরাম যে শিক্ষা দিয়েছে, নিজেকে অন্যের চেয়ে বড় মনে করো না, এটির অভাবটা হচ্ছে ওয়ু জাক্কি হিমের অভাব। ওয়ু আল্লিমুহুমুল কিতাব, কিতাব জানে ঠিকই কিন্তু তাজকিয়া নফস তার নাই। এটি এমন যেমন তরাই খুব সুন্দর করে রান্না করা হয়েছে, অনেক মূল্যবান উত্তম দামের মাংস, কিন্তু তাকে লবণ দেয়া হয়নি। তো এইভাবে যে জিনিসটি হয়,
সেটি এরকম হয়, আরেকটি হচ্ছে খুব চেকন বাঁশ এবং ইক্ষু একরকমই দেখতে, কিন্তু কেউ যদি ভুলে বাঁশ চিবায় তাহলে সে তো কোনো রস পাবে না, আর একই রকম দেখতে ইক্ষু চিবালে সে রস পাবে, এটি উপর থেকে অনেক সময় বোঝাও যায় না। তো এই বিতর্কের এই বস্তু থাকবার কারণে যেটি হয় সেটি হচ্ছে এটি হয় সকলের কাছে গ্রহণযোগ্য এবং সকলের কাছে মানুষের কাছে একটি প্রিয় পাত্র হওয়া এবং মানুষের যে নিজের আদর্শকে মানুষের কাছে নিজের কর্মের মাধ্যমে প্রকাশ করা, আল্লাহ রসুল কিন্তু সেটি করছেন, যে শুধু কথা নয় নিজের মধ্য থেকে এটি করে মানুষকে, অর্থাৎ ইসলাম কোরআন সুন্নায় রয়েছে, কিন্তু একজন মুসলমান দেখে যাতে বুঝতে পারে যে এই আদর্শ কোরআনের, এই সুন্না কোরআনের, যেটি আগের ওলামায়ে কেরামের মধ্যে ছিল, এই বিষয়টা এভাবে যে এই তাজকিয়ে নাফসের অভাব। এরপরে আমি যেটি বলবো চতুর্থ তো সেটি হচ্ছে যে মানুষের ইসলামে বা ইমানি স্বার্থ এটির চেয়ে বড় করে দেখছে যে নিজের স্বার্থ, আমার কথাটা ঠকে গেল কিনা, এ মাসালার তাহকিক করে এটা কতটা গুরুত্বপূর্ণ সেটি নয়, আমি বললাম এটা কেন টিকবে না, এটি হচ্ছে বিষয়। কিন্তু আমরা দেখি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি এবং সকল বড় বড় জ্ঞানীগণ তাদের ছাত্রও যদি একজন কোনো বড় বা ভালো অথবা যুক্তিযুক্ত অথবা তথ্যবহুল কোনো বিষয় উপস্থাপন করতেন তাহলে তিনি তৎক্ষণাৎ সেটি গ্রহণ করতেন, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে এমন, নিজের ব্যক্তি স্বার্থ, নিজের বক্তব্যকে উপস্থাপন এবং প্রতিষ্ঠার প্রচেষ্টা, অর্থাৎ নিজের চিন্তা চেতনার ঊর্ধ্বে উম্মার চিন্তাটার খুবই অভাব, নিজের বিষয়টাকে গৌণ করা হচ্ছে, উম্মার চিন্তা ঐক্যের চিন্তাটাকে এখানে সে একেবারে ভুলে যাচ্ছে। এরপরে আমি বলবো পঞ্চমত, সেটি হচ্ছে যে গুরুত্ব, এই যে ঐক্যের গুরুত্ব, এটা কেন দরকার, এটা কেন প্রয়োজন, যে ঐক্য কেন করব, আমরা বৃহত্তর জনগোষ্ঠী একই আকীদা একই বিশ্বাস একই মৌলিক বিষয় নিয়ে আমরা কেন একটা ঐক্য গড়ব, এর গুরুত্বটা কি? কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা তো জাহান্নামের পারে ছিলে, অকুন্তুম আলা সাফা হুফরাতিন মিনান নার ফা আনকাযাকুম মিনহা, পাড়ে সাফা হুফরা মানে এমন পাড়ে যেখান থেকে পড়েই যাবে, আল্লাহ বলেন সেখান থেকে মুক্তি দিলাম, কেন কিভাবে দিলাম, এইভাবে দিলাম যে তোমরা ঐক্যবদ্ধ হয়ে গেছো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নিআমাতাল্লাহি ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে বিশ্ব এই যে মানুষদেরকে তোমরা এই অপবিশ্বাস নিয়ে তোমাদের তোমরা জাহান্নামের পাড়ে ছিলে আর তোমরা পরস্পরের শত্রু ছিলে, আমি তোমাদেরকে বন্ধু বানিয়ে দিলাম এবং জান্নাতের কাছে এনে গেলাম এবং দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েই সাহাবায়ে কেরাম ইন্তেকাল করলেন, তা আমরা এখন যেটি করছি শত্রুতা ছড়াচ্ছি, আমরা ভাই ভাই হওয়া বা বন্ধুত্ব বা প্রিয় হওয়া মানুষের মধ্যে এগুলোকে আমরা ভুলে যাচ্ছি, এটি একটি বিষয় দেখছি যে এদের একটি কারণ হয়ে যায় তারা এগুলোকে। আমি খুব সংক্ষেপ করছি, এরপরে যে কারণটি আমার কাছে মনে হয় যে সেটি হচ্ছে মত পার্থক্য বা একতলাপ থাকতে পারে, কিন্তু এই একতলাপটাকে মুখালাফাতে চলে যাচ্ছে, অর্থাৎ এই মাসালাগত বিরোধিতাকে তারা ব্যক্তিগত শত্রুতা সহ তারা এমনকি নিজ একে অপরের জনম শত্রু হিসেবে বানিয়ে নিচ্ছে, অথচ ব্যাপারটা হাদিসে রয়েছে এভাবেও করা যায় এভাবেও করা যায়, একটি কৌলি হাদিস একটি ফেলে হাদিস, একটি আগের হাদিস একটি পরের হাদিস, এক হাদিসকে আর এক হাদিসের সাথে তাদবিক তারজি দিলেই এর ফয়সালা হয়ে যায়, বরং সেটি নয়, বরং সেটি হচ্ছে কি এই সামান্য ত্রুটিটাকে সে একটা বিরাট শত্রুতার মূল উপাদান হিসেবে খুঁজে নিচ্ছে। অথচ ফেকাহের খোতাব খুঁজলে দেখা যায় কলা আবু হানিফা রহমাহুল্লাহ, কলা আবু ইউসুফ, কলা মুহাম্মদ, মাসালা ওভাবেই এখনো পর্যন্ত রয়েছে, তারা কেউ ব্যক্তির মতকে চাপিয়ে যদি দিতেন ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ, তাহলে ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ তার পায়ের কাছে গড়াগড়ি যেতেন এবং সেটাই মেনে নিতেন, তিনি বলছেন না, এজহারে হকের জন্য, হকের জন্য ব্যক্তি কোনো বিষয় নয়, বরং এখানে ঐক্য প্রচেষ্টার কারণে যে নিজের কথাকে ঠিক রাখতে হবে এমন নয়, বরং এখানে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমার নিজের মতামতকে চাপিয়ে না দিয়ে বরং এই সামান্য একতলাপ, এটি মাসালার বিষয়, এটা শত্রুতার কারণ হয়ে না দাঁড়ায়। আমি শেষ করছি, এরপরে যেটি হচ্ছে এফরাত আর তাফরিতের মধ্যে যে একটা অবস্থান করার নীতি, আল্লাহ রসুল বলছেন উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরা হচ্ছে মধ্যপন্থী ভারসাম্যপূর্ণ জাতি, এই ভারসাম্যতায় না গিয়ে আমরা এফরাত কেউ তাফরিতের মধ্যে এরও যে একটি সমন্বয় করা সম্ভব এটি আমরা দেখছি না,
একটা রেখা টেনে দিচ্ছি, এটাই ছোট এটাই বড়, আর একটা বড় রেখা দিলে এটাকে ছোট করা যায়, আর একটা ছোট রেখা দিলে এটাকে বড় করা যায়। এই যে পদ্ধতি, ব্ল্যাকবোর্ডের মধ্যে বা হোয়াইট বোর্ডের মধ্যে একটি রেখা টানলাম, এখন এই রেখাটাকে ছোট করার বুদ্ধি আছে যে নিচে একটি আরো বড় রেখা দিলে ওটা ছোট হবে, অথবা একটি ছোট রেখা দিলে ওটি বড় হবে। অর্থাৎ এই যে সমন্বয়ের একটা প্রচেষ্টা বা সম্ভাবনা, এটিকে ইগনোর করছি। আরেকটি হচ্ছে, সেটি হচ্ছে কায়েমি স্বার্থবাদীরা তো সবসময় আছে, এটার পণ্য হিসাবে কেউ কেউ ব্যবহৃত হচ্ছেন, হয়তো অর্থ অথ না হয় কোনো রাষ্ট্রীয় অথবা অন্য কোনো সুবিধা, এ কারণে তিনি আসলে এটি করছেন। তো যার কারণে এই সুন্নি বিরোধের আমার কাছে দৃষ্টিতে এই সাতটি আটটি কারণ মনে হয়, হয়তো বা আপনারা বিজ্ঞজন আরো কারণ খুঁজে বের করতে পারবেন। আমি ধৈর্য ধরে সকলকে শুনবার জন্য অসংখ্য শুকরিয়া আদায় করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ স্যার, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং আমি ইতিমধ্যে কয়েকজন দর্শকের প্রতিক্রিয়া দেখছিলাম। তিনি একজন কাজী সাদেকুল ইসলাম ভাই বলেছেন, তিনি একজন দরবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তিনি বলেছেন প্রফেসর আব্দুর রশিদ স্যারের প্রতিটি কথাই গুরুত্বপূর্ণ, এবং আরেকজন ভাই তিনি বলেছেন যে স্যারের এই বুদ্ধিবৃত্তিক কথাগুলো যদি আমরা মানতে পারতাম তাহলে আমাদের কল্যাণ হতো। আসলে এই নীতিমালাগুলো যদি আমরা সবাই মানতে পারি তাহলে আমাদের মনে হয় যে আমাদের সমস্যা অনেকটাই কেটে যাবে। তো স্যারের বক্তব্যে আমরা দেখতে পেলাম যে আমাদের মৌলিক সমস্যাগুলো আসলে আমাদের নিজেদের ভিতরই। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্যার প্রধান সমস্যা হিসাবে আমাদের মূর্খতা, আমাদের গোড়ামি, আমাদের মানে নফসানিয়াত, আমাদের মধ্যকার সমস্যাগুলোকে চিহ্নিত করেছেন। তো এই বিষয়ে আমাদের মোহাম্মদ আইনুল হুদা সাহেবের কাছে আমার আরেকটি প্রশ্ন হলো যে এই যে মৌলিক আকীদা সম্পর্কে আমাদের বিভ্রান্তি, তো এই আকীদার বিভ্রান্তিটা কিভাবে কাটানো যায় এবং এই আকীদার আলোকে আমরা কিভাবে ঐক্য লাভ করতে পারি, এবং যদি ঐক্য সম্ভব হয় সেটা সামাজিক এবং রাজনৈতিক ঐক্যের মাধ্যমে হতে পারে কিনা। জি ধন্যবাদ প্রিয় উপস্থাপক, আমি অত্যন্ত আনন্দিত আজকে স্যারের যে বক্তব্য শুনলাম। আমি বারবার যে কথাটা মনে আসতেছিল আমার বক্তব্য শুনে, যে আমরা ছোটবেলা থেকে শুনতাম ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রাইচের অক্সফোর্ড, আজকে স্যারের বক্তব্য শুনে আমার তাই মনে হয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, আহসানুল জাযা। আপনি যে প্রশ্ন করেছেন এটা, তার আগে আমি একটা কথা বলি, আমাদের প্রায় আমার মনে হয় আমাদের ডক্টর আতর রহমান স্যার সম্ভবত ইন করেছেন, না চলে গেছেন, এনিওয়ে আমাদের যে অনৈক্যের মূল যে কারণগুলি আমার মনে হয় স্যারের আলোচনায় বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি একেবারেই রুট লেভেলে বেশ কিছুদিন আমি কাজ করেছি, এর থেকে আমারও কিছু উপলব্ধি হয়েছে এবং স্যারের সাথে বেশ কয়েকটি পয়েন্টের সাথে আমি পুরোপুরি একমত যে আমাদের মধ্যে যে পরিমাণ গোড়ামি আছে, অজ্ঞতা আছে, জাহালত আছে আকীদা সম্পর্কে, এবং আমরা প্রত্যেকেই মনে করি যে আমি সব থেকে ভালো ইমানদার, যারা যেভাবে মিশরি একজন আমাকে বলেছিল নামাজ টামাজ পড়ে না, রেস্টুরেন্টের মধ্যে মদ বিক্রি করে নাচ গান হয়, তো গিয়েছিলাম আমি এবং আরো কিছু শায়খ একজন মিলে গেছি তাকে বুঝাইবার জন্য। তো সে বলেছিল আলবি আবিয়াত, মানে কলবি আবিয়াত, নামাজ না পড়লে কি হলো, গান বাজনা হলে কি হলো, কলবি আবিয়াত। আমরা সকলে মনে করি আমার আলবি, আমার সবকিছু আবিয়াত, আমি সবকিছুর উপরে পারফেক্ট, আমার মতো আর কেউ নাই। যে অন্তরায়গুলি আমাদের আছে, আমি শুরুতে গতকাল গভীর রাতে কায়েস মাহমুদ চৌধুরী নামে কোনো একজন ভাই ওনার একটা পোস্ট পড়লাম, ওনার পোস্টের মধ্যে একটা ছবি ছিল, আমি আপনাদেরকে ছবিটা দেখাতে চাই। এই ছবিটা আসতেছে, এই একটা ছবি দেখুন, বিশাল কান, এই কানের ভিতরে ঢুকে পড়ছে একজন মানুষ। তো রূপক ছবি কিন্তু ছবিটা অর্থবহ, হ্যাঁ অর্থবহ, এবং তিনি এখানে, আমি সংক্ষেপে ওনার যে পোস্ট ছিল আমি পড়ে শোনাই। কান কোথা, চারজন খ্যাতনামা মহান ব্যক্তির চার উক্তি, এক লোক এসে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলল অমুক ব্যক্তি আপনাকে গালি দিয়েছে, তিনি বললেন সে তার আমলনামা যেভাবে ইচ্ছাবর্তি করুক তাতে আমার কি। এক ব্যক্তি এসে ওয়াহাব বিন মুনাব্বে রহমতুল্লাহ আলাইকে বলল অমুক ব্যক্তি আপনার সমালোচনা করেছে, তিনি বললেন শয়তান তোমাকে ছাড়া কাউকে পিয়ন হিসাবে পেল না। এক লোক ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে বলল অমুক ব্যক্তি আপনার সম্পর্কে খারাপ কথা বলেছে,
যেভাবে তিনি বললেন, যদি তুমি সত্যবাদী হও তবে তুমি চুগলকোর, আর যদি মিথ্যাবাদী হও তবে লোকটির উপর অপবাদ আরোপকারী ফাসেক। এ কথা শুনে লোকটি লজ্জা পেল এবং চলে গেল। এক ব্যক্তি জনৈক আলেমকে বলল, অমুক ব্যক্তি আপনার সম্পর্কে এই বাজে কথা বলেছে। তিনি বললেন, দেখো লোকটি আমাকে একটি তীর ছুঁড়েছিল কিন্তু তা আমাকে বিদ্ধ করেনি, কিন্তু তুমি নিজ হাতে সেটা নিয়ে এসে আমার কলিজায় গেঁথে দিলে। আল্লাহ আমাদের এই সমস্ত কথাগুলো থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করেন। এই হচ্ছে কায়েস মাহমুদ চৌধুরী। কায়েস মাহমুদ চৌধুরী ওনার পোস্ট ছিল গত রাতে, আমার খুব ভালো লাগলো এবং আমি আজকে এই কথাটা বলতে চাই। আমি রুট লেভেলে কাজ করে আমি যা বুঝতে পেরেছি, আমাদের অনৈক্যের একটা প্রধান অন্তরায় হলো এই কান কথা শোনা। ঐক্য যারা করবেন তাদের কাছে কিছু মানুষ চাইয়া কান পোড়া দিতে পারে। এই যারা কান পোড়া দিতে পারে, একেবারে কানের ভিতরে ঢুকে যায়, দেখুন এদেরকে তাড়াতে হবে, এদেরকে যেভাবে হোক তাড়াতে হবে, নতুবা ঐক্য কোনোদিন হবে না। আমি যেটা মনে করি, সংক্ষেপ কয়েকটা পয়েন্ট আমি বলি। সদিচ্ছার অভাব আমাদের মধ্যে, আমরা কিন্তু বাংলাদেশে ইদানিং বিভিন্ন দিক থেকে মানুষ ঐক্যের জন্য মিটিং মিছিল করতেছেন, লেখালেখি চলছে, টক শো চলছে, বিভিন্নভাবে বক্তব্য চলছে। এবং গত 2-3 বছর আগে একবার আমি যখন এই ব্যাপারে কিছু কথা বলেছিলাম, তখন দেখলাম সুন্নি ঐক্য জোট নামে অলরেডি 4টা ঐক্য জোট হয়ে গেছিল ওই সময়, 2-3 বছর আগেই। মানে ঐক্য জোট করার জন্য আর 4টা ঐক্য জোট অলরেডি মাঠে আছে, এখন যদি কেউ আরেকটা করেন আরেকটা বাঙ্গন হবে। আমাদের সদিচ্ছার অভাব, অন্য সম্পর্কে সুধারণার অভাব, অন্য আরেকজন বুজুর্গ আছেন, আরেকজন ত্যাগী কেউ আছেন, ওনার সম্পর্কে আমাদের সুধারণার অভাব, পরিস্থিতি সম্পর্কে বেখবর। আমরা আসলে বাংলাদেশের কথাই যদি বলি, পরিস্থিতি সম্পর্কে আমরা মোটামুটি বেখবর। আমরা জানি না কি হচ্ছে, কিভাবে মানুষ আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, আমরা এই খবর রাখি না। নিজের উপর অতিরিক্ত আস্থা, আমরা মনে করি যে আমরা এইসব মানে আর কেউ লাগবে না, আমরা ওকে মানে অল ইন অল আমাদের আর কারো দরকার নাই। ডেলিভারি ম্যানদেরকে পাশে স্থান দেয়, যে ছবিটা দেখাইলাম, আমি এদেরকে ডেলিভারি ম্যান বলি বা সাপ্লাইয়ার, ডেলিভারি দেয় বিভিন্ন দিকে খবর, ডেলিভারি দেয়। আইসা বলবে যে অমুক দরবারের পীর সাহেব আপনার সম্পর্কে যা বললো, আর বলবে যে আপনার মতো হুজুর আসমানের নিচে জমিনের উপরে আপনার থেকে বড় পীর সাহেব আর নাই। এই ডেলিভারি ম্যান যারা আছে এদেরকে তাড়াতে হবে। আভ্যন্তরীণ গাত প্রতিঘাতে জর্জরিত আমাদের বিভিন্ন দরবার বা বিভিন্ন মার্জা যেগুলি আছে, যাদের দ্বারা ঐক্য হবে, মানে আমরা যদি আমার মতো লাখ আইনুল হুদা যদি আমরা চিল্লাইয়া মরি বাংলাদেশে ঐক্য হবে না, মানে আমাদের কথা কে শুনে, যাদের দ্বারা ঐক্য হবে তারা আভ্যন্তরীণ ভাবে বিভিন্ন গাত প্রতিঘাতে জর্জরিত আছেন, এটা একটা কারণ ঐক্য হয় না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থতা, আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, পারতেছি না। অন্য কেউ যাদের সাথে আমাদের আকিদার বিরোধ আছে তারা কিন্তু দেখা যায় সময় সময় সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেয়, যে কারণে আমাদের যেখানে সাতার হয়ে তারা সেখানে শুরু করে। ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন, আমি একটা কিতাব পড়েছিলাম, এই মুহূর্তে কিতাবের নাম মনে নাই, ইমাম কাত্তানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, শাইখুল তরিকাতুল কাত্তানিয়া, তিনি ওই কিতাবের মধ্যে মুসলমানদের অধঃপতনের কয়েকটা কারণ উল্লেখ করেছিলেন। তার মধ্যে একটা হলো যে মুসলমানদের অধঃপতনের একটা কারণ হলো যারা নিজের মেহনতে নিজের গবেষণায় একটু একটু অ্যাডভান্স হতে পারে তাদেরকে মূল্যায়ন করা হয় না। আর একটা কারণ হলো না বললেই না খুশ, আপনি না বলতে পারবেন না, আপনি যদি আমার কাছে আসেন শুধু আমার তারিফ করবেন, আপনি মাশাআল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আপনার থেকে ভালো মানুষ আর নাই। শুধু যদি শুধু আমার সামনে না বলেন, মানে আমার কোনো সিদ্ধান্ত আমার কোনো মতের বিপক্ষে আপনি মত দেন, তাইলে আপনি আর ভালো না। পাইকারি তাকফির, মানে এমন তাকফির করে, যদি একটা ফতোয়া আমি শুনেছিলাম ছোটবেলায় কুলাউড়াতে, ওহাবি যদি মারা যায় তাকে যদি কবর দেওয়া হয়, ওই কবরে যদি ঘাস উঠে, ওই ঘাস যদি কোনো গরুর গাভী খায়, ওইটা যদি বাচ্চা দেয়, এরপরে যদি দুধ দেয়, ওই দুধ যে খাবে সেও কাফির। এই ধরনের অমুক কাফির, তার বাবা কাফির, তার দাদা কাফির, 14 গোষ্ঠী কাফির, এইভাবে ফতোয়া চলে বাংলাদেশে। একজন মানুষ একটা অন্যায় করলো, সে কাফির হবে কি হবে না সেটাই বড় প্রশ্ন। একজন মানুষ একটা কথা বললে কুফুরি আর কাফির এক জিনিস নয়। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের, যে কারণে আমি শুরুতে বলেছি, আহলুস সুন্নাত ওয়াল জামাতে পাইকারি তাকফির নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ইলতামিস লি আখিকা 70 উযরান, একজন মানুষ একটি কথা বলেছে তার বিভিন্ন অর্থ হতে পারে, তাউইল করা হোক। কিন্তু আমাদের সমাজে একজন মানুষ একটা অন্যায় করলো, কাফির হলে সে হবে, ফতোয়া দেওয়া হবে সে কাফির, তার বাবা কাফির, তার দাদা কাফির, তার বউ ওঠো তালাক, এই ফতোয়াটা হয়। আল্লাহ তো সাদদেরকে বাঁচাইছেন, কারণ
স্যার যারা আছেন ওনারা মানুষের কাতারে, আর আমরা যারা হুজুর পড়েছে আমরা আসলে মানুষের কাতারে না, এই কারণে ফতোয়াগুলো আমাদের উপরে বেশি আসে। আর একটা হলো সভাপতির চেয়ার মাত্র একটা, ঐক্যের অন্তরায় হলো সভাপতির চেয়ার একটা, আর 100টা চেয়ার সভাপতির দেওয়া যায় না। এই মুরিদান আমাদের যারা আছেন, আমাদেরকে যারা অনেক বড় কিছু মনে করেন, তারা মনে করেন যে আমি যদি সভাপতি না হই তাইলে আর কিছু হবে না। এই সভাপতির চেয়ার একটা হওয়াটাও একটা সমস্যা আমাদের। আর একটা হলো আমরা কিন্তু সবকিছু রেডি পেয়েছি, আমাদের কোনো ত্যাগ স্বীকার করতে হয়নি, সুন্নিয়ত আমরা রেডি পেয়েছি। সাইয়্যিদুনা শাহ জালাল মজলিদে মনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইসলাম নিয়ে এসেছেন, সাথে সুন্নিয়ত নিয়ে এসেছিলেন, আমরা সুন্নিয়ত রেডি পেয়েছি, আমরা কোনো আমাদের কোনো ত্যাগ স্বীকার করতে হয়নি, রক্ত দিতে হয়নি। আমাদের বীর মুর্শিদ আল্লামা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই সুন্নিয়তের জন্য রক্ত দিয়েছিলেন, আমাদের কারো সেই ত্যাগ স্বীকার করতে হয়নি। এই কারণে আমরা বুঝি না সুন্নিয়ত কত দামি জিনিস এবং আমাদের ইতিহাসটা কত দামি জিনিস। আমার নিজ চোখে দেখা আছে, মঙ্গলবাজারে কুলাউড়ার মাহফিলের আগের দিনে মঙ্গলবাজার বাজারে একটা মাহফিল হতো, সেই মাহফিলে আল্লামা ফুলতলি হুজুর রহমতুল্লাহ আলহি বয়ান করতেন এবং রেঙ্গার শেখ বদরুল আলম তিনিও বয়ান করতেন, আমি নিজে দেখেছি। হজে আমি এবং আমার মামা ফুলতলি হুজুর এবং আমার মামা শেখ আব্দুল করিম শেখ গড়িয়া একসাথে দেখা, আরো অনেক স্মৃতি আছে আমাদের। সুতরাং আগের আকাবির যারা ছিলেন তারা মতের বেমিল আছে কারো সাথে, এরপরেও বৃহত্তর স্বার্থে একসাথে বসতে পারতেন, এই ফতোয়াবাজি করতেন না। আমরা কিন্তু যেহেতু আমরা রেডি পেয়েছি আমরা বুঝি না এর মর্মটা কি। আর কিছু গদিনীশীন আছেন আসলে আলিম নন, পীরের ছেলে পীর, যোগ্যতার কোনো প্রশ্ন নাই, তারা গদিনীশীন না। আমার ভাই এখানে আছেন আব্দুল্লাহ হেলাল সাহেব, তিনি বলেন গদানীশীন। এই যে আমাদের হেলাল সাহেব, তিনি গদিনীশীনকে গদানীশীন বলেন। এই গদিনীশীন গদানীশীন যারা আছেন যারা আসলে আলিম না, এরা সুন্নিয়তটাই আসলে বুঝে না। আর কিছু আলিম আছেন এরা আলিম না, আলিম না, এরা আজাবুন আলিমের আলিম। এই কারণেও আমাদের সমস্যা হলো। আর সর্বশেষ যেই কথাটা আমি বলতে চাই, দুটি কথা বলতে চাই, যা আকিদা নয় তা আকিদা বানানোর কারণে আমাদের ঐক্য হয় না, আর আরেকটা হলো ভিন্ন মতের সাথে সহাবস্থানের প্র্যাকটিস আমাদের মধ্যে নাই। কারোর সাথে আমার মতের বেমিল আছে কিন্তু এরপরও বৃহত্তর স্বার্থে আমরা একসাথে বসতে পারি, কাজ করতে পারি, জাতির জন্যে আমরা কাজ করতে পারি, উম্মতের স্বার্থে আমরা কাজ করতে পারি, এই প্র্যাকটিস আমাদের মধ্যে খুব একটা নাই। এইসব কারণে আমাদের মধ্যে ঐক্য হয় না। আপনি যে প্রশ্ন করেছিলেন, সম্ভবত বলেছেন যে আকিদার যে ব্যাপারগুলো, জি আকিদার ক্ষেত্রে একেবারে খুঁটিনাটি বিষয়ে যদি আমরা এক নাও হতে পারি, সামাজিক ভাবে যে একটা সম্পর্ক রক্ষা করা, যেমন আপনি একটু আগে বললেন যে শাইখে ফজলির সাথে অন্যান্য মাসলাকের মানুষেরা এসে একই মঞ্চে থাকতেন, তো এই যে সামাজিক ভাবে অথবা রাজনৈতিক ভাবে যে একটা ঐক্য মানে উম্মতের স্বার্থে, সেটা সম্ভব কিনা? হ্যাঁ, সেটা সম্ভব যদি আমরা মন বড় করতে পারি যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন শুধু আমাকে সৃষ্টি করেননি, আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এই জাহানে মুসলমান হিসাবে আরো কিছু মানুষ আছেন, আমারও যেমন দায়িত্ব আছে তাদেরও দায়িত্ব আছে, আমাদের মতের বেমিল আছে, কিন্তু যদি এমন হয় যে আকিদার বেমিল আছে, আকিদায় মিললে এমনও যদি হয় সামাজিক রাজনৈতিক ঐক্য হতে পারে, আমরা কার সাথে ঐক্য করিনি, আমাদের বহু বেমিল আছে, বিভিন্ন দল, আমি কোনো দলের নাম নিতে চাই না, রাজনৈতিক বিভিন্ন দল আছে যাদের সাথে আমাদের বহু বেমিল আছে বা বিভিন্ন রাজনৈতিক দলের বেমিল আছে, বিভিন্ন রাজনৈতিক দলের বেমিল আছে যাদের সাথে দাগুমড়া সম্পর্ক, তারাও একসাথে বসতে পারে। আমি আশা করি আপনারা বুঝতেছেন, দাগুমড়া সম্পর্ক যাদের, তারাও একসাথে বসতে পারে স্বার্থের কারণে, আমরা তাদের স্বার্থে যদি বসতে পারে এমন সম্পর্কে দুইজন, আমরা দিনের সাথে জাতির সাথে আমরা কেন একসাথে বসতে পারবো না? যদি আকিদার বেমিলও হয় আমাদের সেটা দেখার প্রয়োজন এখনো নাই। আমাদের একই আকিদার মানুষ যারা আছি, আমরা এক পীরের মুরিদ যারা আছি, এক দরবারের মুরিদ যারা আছে, আমরাই একসাথে বসতে পারতেছি না, একসাথে মিলে কাজ করতে পারতেছি না। যেখানে সম্ভব আমাদের আকিদা যাদের মিল আছে সম্ভব, এটা আমরা সকলেই এক হতে পারি, এক মাসে মাঠে হাজিরি দিতে পারি, সকলের কাঁধে কাঁধ মিলিয়ে জাতির স্বার্থে দেশের স্বার্থে আমরা কাজ করতে পারি, কিন্তু আমরা এটাও পারতেছি না। তাহলে আপনি যা বললেন সেতে তাতে একটা কথাই পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইত্তেফাক আল উলামা ওয়াল আল ইখতিলাফ, যে আলেমগণ একমত হবেন না এটার উপরই তারা একমত আপাতত আছেন, তো এই অবস্থার পরিবর্তন দরকার। তো ইত্তেফাক না আলা আল্লাহ নাত্তাফিক, এটা উসুল আমি অন্তত 30 বছর আগে বা আরো বেশি 35 বছর আগে উসুলটা আমি 35 বছর আগে এই উসুল আমি যখন কাতারে ছিলাম তখন এই উসুলটা আমি ঠিক করেছিলাম যে আমাদের যাই অবস্থা ইত্তেফাক না আলা আল্লাহ নাত্তাফিক, এর উপরে আমরা ইত্তেফাক যে আমরা কোনোদিন ইত্তেফাক হবো না। এটিতে খুবই দুঃখজনক বিষয়। তো আমি এই মুহূর্তে অধ্যক্ষ সরওয়ারে জাহান সাহেবের কাছে যাব, তার কাছেও একই প্রশ্ন থাকবে।
যে আপনার পারিপার্শ্বিক যে অভিজ্ঞতা এবং দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে আপনার কাছে যেসব বিষয়গুলোকে অন্তরায় মনে হচ্ছে সে সম্পর্কে একটু অভিমত পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ, আজকের এই গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের প্রভোস্ট, আমাদের সিনিয়র বড় ভাই ডক্টর প্রফেসর আব্দুর রশিদ সাহেব, আমেরিকা থেকে আহলে সুন্নাহ মিডিয়ার পরিচালক হাফিজ মৌলানা আইনুল হুদা সাহেব, বিশিষ্ট কবি ও সাহিত্যিক লন্ডনস্থ জনাব আবদুল আউয়াল হেলাল। আমার আজকের এই অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি উপস্থাপক আবদুল্লাহ জুবায়েরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তার নেক হায়াত দান করুক। এবং আমার শেষ পর্যায়ে কথার শেষ পর্যায়ে সংক্ষেপে শেষ করব, আমি আবদুল্লাহ জুবায়ের সাহেবের উদ্দেশ্যে আরো একটি কথা বলে শেষ করব। আমার এ ব্যাপারে অভিজ্ঞতা আছে যে আমরা 1987 ইংরেজি থেকে হযরত ফুলতলি সাহেবের চিঠি নিয়ে বিভিন্ন দরবারের মধ্যে, আমি আরো বিশাল পরিসরে যাচ্ছি না এখানেই, যে আমি চিঠি নিয়ে সসিনা সোনাখান্দা সহ প্রায় 12-14 দরবারে গেছি, এমনকি ইসলামী ছাত্র সেনার সাথেও যোগাযোগ করেছি। সকল জায়গায় আমাদের আদর আপ্যায়ন যথেষ্ট হয়েছে, কিন্তু তার পরে রেজাল্টটা ভালো হয় নাই, যার কারণে আমরা কোনো সুন্দর পথ দেখতে পারিনি। একটা পর্যায়ে যখন আমরা অনেক দুঃখ বেদনা আছে, আমি ওই কায়েদ সাহেব হুজুরের একটা উসুলি কথা, ইত্তেফাক মাল এখতালাফ, এই জিনিসটা আমার ওনার ছেলে খলিল ভাইয়ের সাথে আমার খুব গভীর সম্পর্ক, ভালো সম্পর্ক ছিল, এটার উপরে আমি কয়েকটা প্রবন্ধ লিখেছিলাম, কোনো কোনো ম্যাগাজিনে এটা নিচে লিখে দিয়েছেন যে লেখার মতামত সম্পূর্ণ লেখকের, মানে ওই কর্তৃপক্ষটা দায়িত্ব নিতে রাজি হয়নি। এটা আমার জন্য খুবই বেদনাদায়ক হয়েছিল। এরপরে সাম্প্রতিককালে কয়েক বছর আগে, সম্ভবত হয়তো 8-9 বছর হয়ে যাবে, যে চেতনায় বালাকুর উজ্জীবন পরিষদ গঠিত হলো, আমরা বুক পড়া আশা নিয়ে আশাবাদী হলাম, যার আহ্বায়ক হচ্ছেন সসিনার অন্যতম মুখপাত্র কবি মৌলানা রুহুল আমিন খান সাহেব, এবং সদস্য সচিব হচ্ছেন ফুলতলি দরবারের অন্যতম ব্যক্তিত্ব ডক্টর আল্লামা আহমদ হাসান চৌধুরী সাহান। এবং সে প্রথম 1-2 বছর আমার মনে হয় ডক্টর প্রফেসর আব্দুর রশিদ স্যার মনে কয়েকটাতে গিয়েছেন, তো এখানে প্রথম দিকে যে জমজমাট অবস্থা ছিল, সকল দরবারের প্রায় পরিচিত সকল দরবারেরই প্রতিনিধিগণ বা শিল্পী সাহেবরা আসতেন, কিন্তু এখন আবার এটা সেটা বাঁঠা পড়েছে। কেন বাঁঠা পড়েছে? এটা হাফিজ আইনুল হুদা সাহেব তার বক্তব্যে বলেছেন যে সভাপতির চেয়ার তো একটা, এই যে প্রতিটি দরবারের মধ্যে আমার যে মূল্যায়ন, যেটা প্রতিটি দরবারের সাথে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক রাখে, এমন কিছু ইসলামী বিশেষজ্ঞ স্কলার থাকা সত্ত্বেও একদম দরবারের আশেপাশে কিছু লোক থাকে যারা ওই হুজুরকে বুঝায় যে হুজুর ওইখানে গেলে তো আপনি ওই ডানের চেয়ারে বসতে হবে, বামের চেয়ারে বসতে হবে, পিছনের কাতারে বসতে হবে, এতে তো আপনার মুরিদরা আপনার উপর হয়ে যেতে পারে, এই ধরনের হতে পারে, এটা হলো আমার অনুমান, বা বাস্তবে এই ধরনের কিছু পাওয়াও গেছে। আজকে আমাদের উপরে একটার পর একটা আগ্রাসন, আমরা রূপকথার মতো আগে শুনতাম যে এই এজিদকে নাকি কেউ কেউ রহমতুল্লাহি আলাইহি বলে, ফুলতুলি সাহেব কোনো কোনো ওয়াজে বলতেন, তখন আমি মনে করতাম যে এগুলা হুজুর কোত্থেকে বলে, এটা তো দুনিয়াতে তো এই ধরনের কিছু নাই, অথচ এখন এইগুলোই অহরহ শোনা যাচ্ছে। আমাদের কেন ইত্তেফাক হবে না? আজকে বিভিন্ন রাজনৈতিক দল যদি দেশের সাথে তারা যদি একমত হতে পারে, একটি প্ল্যাটফর্মে হতে পারে, আমরা তো ওই সময় এই ধরনের ঐক্য চাই নাই, চাইছিলাম যে প্যারালাল ঐক্য হোক, যে সব দরবার থেকে একই কর্মসূচি দেওয়া হোক, সকল দরবার থেকে তার অনুসারীদেরকে একই কর্মসূচি দেওয়া হোক, সরকারকেও একই বিষয় বলা হোক। আজকে সরকার যদি ইসলাম বিরোধী কোনো সিদ্ধান্ত নেয়, সেখানে যদি আমাদের ঐক্য থাকতো, তাহলে সরকার বাধ্য হয়ে, কারণ সসিনা পীর সাহেব একবার বলেছিলেন যে সারা দেশের
মানুষ যদি আলিম ওলামাদের লেখা লেখনি দর্স তদ্রিস ওয়াজ নসিহত না থাকতো, তাহলে দেশের অর্ধেক মানুষকে পুলিশে রূপান্তরিত করলেও দেশ থেকে অপকর্ম দুর্নীতি দূর করা সম্ভব ছিল না। অথচ আজকে ওয়াজের নামে কি শোনা যাচ্ছে? কৌতুক, হাসির ওয়াজ। ওয়াজের টাইটেলটাই কৌতুকের ওয়াজ, হাসির ওয়াজ, দমপাটা হাসির ওয়াজ, এগুলো শোনা যাচ্ছে, মানুষের হেদায়াতের ওয়াজ নাই। আমি মনে করি যে বিষয়টি সেটি হলে আজকে আবদুল্লাহ জুবায়ের উনি শচীন অফিস সাহেবের সাথে সরাসরি সম্পর্কিত, তিনি আছেন, রশিদ স্যারও আছেন, আমরা যারা আছি, আমরা এখনই আর আলোচনার চাইতে আমার মনে হয় উদ্যোগী হওয়াটা উত্তম। কেন আজকে সিলসিলায় বালাকোটের এই মহফিলকে জমজমাট করার জন্য সিলেট থেকে মানুষ বেশি যেতে হবে? কেন এটা কি সবার প্রাণকেন্দ্র নয়? সবাইকে এখানে আসা উচিত নয়? সবাইকে এগিয়ে আসা উচিত এবং আমাদেরকে এই উপলব্ধি করা উচিত যে আমরা না আছে আমাদের ইলেকট্রনিক মিডিয়া, না আছে আমাদের প্রিন্টিং মিডিয়া, প্রিন্টিং মিডিয়া সব নাস্তিকরা দখল করে রেখেছে, ইলেকট্রনিক মিডিয়ার যেগুলো নাস্তিকরা নিছে তারা নিছে, বাকিগুলা ওই সালাফি আহলে হাদিসরা দখল করে আছে। আমাদের লেখালেখনি আজকে ইউটিউবে যে কোনো সাবজেক্ট আমরা ঢুকি তখন সব অন্য লাইনের লেখকদের লেখা আমাদের সামনে, চোখের সামনে চলে আসে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অভিজ্ঞ লেখকদের এই এই কাতারে নাই। আমাদের যে কারণগুলা, অনৈক্যের যে কারণগুলা ডক্টর রশিদ স্যার বললেন, হাফিজ আইনুদ্দিন সাহেব বললেন, তার আমি মনে করব যে এখন ওই কথাগুলি বলা বেশি দরকার, যেগুলো এগুলো তো আমি সাধুবাদ দিই, ধন্যবাদ দিই, ওই কথাগুলো বেশি দরকার যে কোন কোন কাজ করলে আমাদের ওই ঐক্যটা ফিরিয়ে আনা সম্ভব হবে। এই বিষয়ে আলোকপাত করার জন্য আমি বিজ্ঞ আলোচক যারা পরে আছেন বা যদি রশিদ স্যার আবার সুযোগ নেন বা হাফিজ আইনুল সাহেব সুযোগ নেন তারা বলেন আমরা শুনবো, কিন্তু আমাদের সব সব চলে যাচ্ছে, আমাদের এখন আবার মুষ্টিবদ্ধ হাতের দরকার আছে। সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলহীর আদর্শের অনুসারী হয়ে যদি আজকে, গতদিনও আলোচনা শুনেছি, আমার আলোচনায় ছিল যে সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলহী সরাসরি শাহ আব্দুল আজিম মুহাদ্দিস দেহলভীর খলিফা হওয়া সত্ত্বেও তিনি জেহাদের ময়দানে কিন্তু সালাফিরাও পর্যন্ত বায়াত আলাল জিহাদ তারা নিয়েছিল। যদি সেখানে যদি সেই জিনিসটা যদি আমাদের আকাবির সৈয়দ আহমদ বেল্লভী মেনে নিতে পারেন, তাহলে কেন আমরা ছোটখাটো আমলের বিরোধিতার কারণে আমরা বা আমার চেয়ারটা পিছনে চলে যাবে সেই জন্য কেন? আমার মনে আছে সরাসরি শচীন্দ্র হুজুর লিখে দিয়েছিলেন ফুলতুলি হুজুরকে চিঠির জবাবটা, যে আপনার মতো হাস্তি থাকতে এই বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই, আপনি যে সিদ্ধান্ত নেবেন আপনার সাথে আমরা আছি। এটা এই এই কথা যদি বাংলাদেশের সর্বোচ্চ একজন দরবারের পীর সাহেব আর একজন সর্বোচ্চ দরবারের পীর মকবুল পীর হজরত ফুলতুলি সাহেবকে লিখতে পারেন, তাহলে ওই নিম্ন দরবার দ্বারা, এরা তো ওই ওই দরবার গুলো বেশিরভাগই দেখা যাবে হয়তো ফুরফুরা সিলসিলার না হয় সারসিনা সিলসিলার একটা উপ দরবার হয়েছে গুলা, বা ফুলতুলি সিলসিলার আরেকজন খলিফা ছিলেন তাই নিয়ে একটা দরবার করতেন। তাহলে আমাদের একটু মন মানসিকতাকে বড় করতে পারি, অন্যর কথাকে হজম করার মতো যদি আমাদের মনটা বড় হয় এবং এই এই পথে আগাতে পারি, এবং আমাদের উপরে যে মুসিবত এসেছে আজকে কলিমাকে দ্বিখণ্ডিত করা হচ্ছে, সব বিষয়ে যদি আমরা অনুধাবন করতে পারি যে আগামীতে আমাদের কোন ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে হাজির আছে, তাহলে আমরা একমত হতে, আজকে বিভিন্ন দলের মানুষকে যখন হাজতে ঢুকানো হয় তখন ওইখানে আর মারামারি চলে না, ওইখানে সবাই একসাথে থাকে। আজকে আমরা হাজতের মধ্যে হয়ে গেছি, হাজতের মতো হয়ে গেছি। আল্লাহ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, এবং আমরা শেষ পর্যন্ত আমরা শুনবো আগ্রহ সহকারে, সুন্দর জন্য আগ্রহ নিয়ে শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনাকে অত্যন্ত ধন্যবাদ অত্যন্ত চমৎকার আলোচনা করার জন্য, এবং একই সাথে আপনি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি কিছু বাস্তব লব্ধ অভিজ্ঞতা আপনি তুলে ধরছেন। তো এই মুহূর্তে আমি মাওলানা আব্দুল্লাহ হিলাল সাহেবের কাছে আমি চলে যাব, তার কাছে একই প্রশ্ন থাকবে যে আমাদের ঐক্যের অন্তরায় গুলো কি কি, এবং একই সাথে তাকে অনুরোধ করব কোন সমাধানের পথ মানে তার মতামত গুলো জানানোর জন্য। জুবাইর আমাদের সাথে এ আছেন, ডক্টর আহসানুল্লাহ স্যার আছেন আমাদের সাথে, আলহামদুলিল্লাহ আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান প্রফেসর ডক্টর মোহাম্মদ আহসানুল্লাহ ফয়সাল স্যার। আপনারা দর্শকরা গতকালকে স্যারের জ্ঞানগর্ভ বক্তব্য শুনেছেন, আজকেও স্যার আমাদেরকে এই বিষয়ে কিছু বক্তব্য রাখবেন।
স্যার যুক্ত হচ্ছেন একটু পরে, তো এর মধ্যে আবদুল্লাহ আল হেলাল ভাই যদি আমাদেরকে অন্তরায় সম্পর্কে কিছুটা বলেন সেটা ভালো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলুস সুন্নাহ মিডিয়া আয়োজিত আজকের ভার্চুয়াল অনুষ্ঠানের সম্মানিত অংশগ্রহণকারী বিজ্ঞ উলামায়ে কারাম, রেসপেক্টেড ভিউয়ার্স, আমি প্রথমেই আজকের উপস্থাপক প্রিয় আবদুল্লাহ জুবাইরকে ধন্যবাদ জানাচ্ছি। এই গুরুত্বপূর্ণ মহান ব্যক্তিত্বদের সাথে আমাকেও যে আলোচনার সুযোগ দিয়েছেন, মূলত আমি প্রফেসর ডক্টর আব্দুর রশিদ স্যার যে বক্তব্য দিয়েছেন, আমার ভাই শায়খ হাফিজ মাওলানা আইনুল হুদা যে বক্তব্য দিয়েছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল মাওলানা সরওয়ার জাহান যে বক্তব্য দিয়েছেন, প্রত্যেকটি বক্তব্যের সাথে আমি একমত। ওনাদের প্রতিটি পয়েন্টের সাথেই আমি একাত্মতা ঘোষণা করছি। সাথে সাথে আমি উপস্থাপক আবদুল্লাহ জুবায়ের যে জিনিসটা ঐক্যের অন্তরায় সম্পর্কে আমার আমার মতামত জানতে চাইছেন। আসলে আমি নিজের কোনো মতামত দেওয়ার মতো যোগ্যতা রাখি না, তবে আমি আমাদের অংশগ্রহণকারী সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে মুজাদ্দিদ আলফে সানি রাহিমাউল্লাহর একটা নসিহত পেশ করতে চাই। মুজাদ্দিদ আলফে সানি রাহিমাউল্লাহ তার মুরিদান মহিব্বিন তার অনুসারী পরিবেষ্টিত বসে আছেন। এক ভদ্রলোক জিজ্ঞেস করলেন যে হুজুর আমাকে কিছু বিশেষ নসিহত করুন। তিনি নসিহত করলেন, নসিহত ছিল যে বাবা তুমি কখনো আল্লাহ হতে চেও না, রাসুল হতে চেও না, কখনো আল্লাহ হতে চেও না, রসুল হতে চেও না। এই যে ব্যক্তি নসিহত চেয়েছিলেন এই ব্যক্তি তো বটেই, উপস্থিত সবাই তো অবাক যে একজন মানুষ কিভাবে আল্লাহ হতে চাবে, কিভাবে আল্লাহ রাসুল হওয়ার স্বপ্ন দেখবে একটা মানুষ, সবাই অবাক। হুজুর তখন খুলাসা করে দিলেন, মুজাদ্দিদ আলফে সানি রাহিমাহুল্লাহ খুলাসা করে দিলেন, খুলাসা করে দিলেন। তিনি বললেন যে একজন মানুষ যখন মনে করবে যে সব কিছু আমার খেয়াল খুশি মতো চলবে, সব কিছু আমি যেভাবে চাই সেভাবেই চলতে হবে, এই মানসিকতা পোষণ করা পক্ষান্তরে আল্লাহ হওয়ার সামিল, আল্লাহ হওয়ার পথে এগিয়ে যাওয়া। কারণ কি যে আল্লাহ একমাত্র সত্তা, তিনি যা যেভাবে চান সেভাবেই হয়, অন্য কারো চাওয়া 100% তিনি যেভাবে চাবেন সেভাবেই হবে এটা কল্পনাও করা যায় না। আর রাসুল হতে চাওয়া ব্যাখ্যায় মুজাদ্দিদ আলফে সানি রাহিমাহুল্লাহ খুলাসা করে দিলেন যে রাসুলই একমাত্র সত্তা, তার যে পথ মত তার যে বক্তব্য সেটার সাথে যদি কেউ দ্বিমত করে, এই দ্বিমত করার কারণেই সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, সে বের হয়ে যাবে। তো আমি যদি আমাকে মনে করি যে প্রত্যেকটা মানুষ আমি যে যা চাই সে আমার অনুসারী হোক বা আমার মুখালিফই হোক, আমি যা চাই তাই হতে হবে, এই মত এই মানসিকতা যদি আমি পোষণ করি পক্ষান্তরে আমি আল্লাহ হয়ে গেলাম, আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। আমি যে মানহাজ আমি যে পথ মত অনুসরণ করি এই এটাই একমাত্র সঠিক, এটাই একমাত্র সত্য, এর বাইরে গেলেই কাফের, এই তাকফির করতে হবে, এর বাইরে গেলেই
এই মানসিকতা, এই মানসিকতার পক্ষান্তরে এটাই প্রমাণ করে যে আমি রাসুল হয়ে গেছি। কারণ রাসুলের সাথে দ্বিমত পোষণ করাই মানে কাফির হওয়া। আমি মনে করি আমাদের দেশে সুন্নি ঐক্যের বা বৃহত্তর ঐক্যের যেভাবেই এটাকে আমরা সংজ্ঞায়িত করি না কেন, এই যে আল্লাহ হওয়ার মানসিকতা, রাসুল হওয়ার মানসিকতাই সবচেয়ে বড় অন্তরায়, সবচেয়ে বড় অন্তরায়। যে আমি আমি চাইব বৃহত্তর ঐক্য হলে আমি যেটা বলবো আমারটাই চলবে, আমি যেটা চাই সেটাই হতে হবে, এই যে মানসিকতা, এটা পরিহার না করলে ঐক্য সম্ভব না। আমি যে মানহাজ অনুসরণ করি এটাই একমাত্র হক, এর বাইরে কোনো হক নেই। এই মানসিকতা যদি আমি পোষণ করি তা পক্ষান্তরে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আমি রাসুল, নিজেকে রাসুল হওয়ার দাবি করছি। এই মানসিকতা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত ঐক্যের কোনো সম্ভাবনা নেই। তা সম্মানিত উপস্থাপক আমাকে বলেছেন যে অন্তরায় এবং সম্ভাবনা, আমি আমার এই দুটাই আমি মনে করি এখানে আছে। মুজাদ্দিদ আলফে সানি রাহিমাউল্লাহর এই নসিহতের মধ্যে দুটাই আছে, অন্তরায়টাও আছে যে আমরা ঐক্যের সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে আমরা প্রত্যেকে আল্লাহ হওয়ার রাসুল হওয়ার বাসনা রাখি, এটাই ঐক্যের সবচেয়ে বড় অন্তরায়। আর সম্ভাবনা এখানেই যে আমি আল্লাহ হওয়ার রাসুল হওয়ার বাসনাকে যদি আমি মাইনাস করে দিতে পারি, আমার অন্তরকে এর থেকে খালিজ করে দিতে পারি, এই মারাত্মক ধরনের এই পঙ্কিলতা থেকে মুক্ত করে নিতে পারি, তাহলেই ঐক্য সম্ভব। ধন্যবাদ, জি ধন্যবাদ উপস্থাপক সহ সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার মতো সাধারণ একজন মানুষকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাওলানা আব্দুল আউয়াল হিলাল, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা উল্লেখ করেছেন। এটি আসলে যদি উল্লেখ না করা হতো অনুষ্ঠানটা হয়তো অপূর্ণ থেকে যেত, কারণ শুরুতেই প্রফেসর ডক্টর আব্দুর রশিদ স্যার এবং মাওলানা শায়খ আবু আব্দুল্লাহ মোহাম্মদ আনিউল হুদা তিনি যে পয়েন্ট গুলো বলেছেন সে সবগুলো পয়েন্টই কিন্তু এই ঘটনার সাথে গেছে। তো এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর আহসানুল্লাহ ফয়সাল স্যার। স্যারকে সংক্ষিপ্ত ভাবে, খুবই সংক্ষেপে, যেহেতু আমরা শেষ পর্যায়ে আছি, স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যে আমাদের এই মুহূর্তে আমরা কি করতে পারি, ডক্টর আহসানুল্লাহ ফয়সাল স্যার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্যার আপনার কাছে খুবই সংক্ষিপ্ত ভাবে জানতে চাইব যে আমাদের এই মুহূর্তে জন্য আমাদের কি কাজ সামনে বা কি পদক্ষেপ নেওয়া উচিত, আমাদের প্রতিকার কি, খুবই সংক্ষিপ্ত ভাবে স্যার। জি জি, আমার ভালো লেগেছে যে আজকে কথাগুলো যেটা এসছে, আমি তো আসলে এখানে থাকার কথা না, আমি অন্য একটা অনুষ্ঠান চলছিল আমেরিকার, ওখানে আমি ছিলাম, আমাদের ছাত্রদের অনুষ্ঠান ছিল। আবদুল্লাহ জুবাইয়ের কথা বলার কারণে আমি আসলে যুক্ত হয়েছি। রশিদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম, প্রিন্সিপাল সাহেব আসসালামু আলাইকুম, হেলাল সাহেবের সাথে দুপুরে কথা হয়েছে আমার লন্ডনে। সবচেয়ে বড় বিষয় কি, আমাদের কোরআন এক, হাদিস এক, ইমাম আবু হানিফা, আহমদ বিন হাম্বাল, শাফি বা অন্য যারাই আছেন, আমরা কিন্তু একই কোরআনের অনুসরণ করি, কেউ হাত উঠাই কেউ হাত উঠাই না, এর বাহিরে খুব বেশি আমাদের একতলাপ নাই। ভাই ভাই বলতো ঝামেলা হয়, কিন্তু আমাদের কাবা এক, ক্যাবলা এক, আমাদের দুনিয়ার কাউকে তো দেখার দরকার নাই। আমাদের যে ঐক্যের কথাগুলি রশিদ ভাই বললেন এবং ওই আইনুদ্দিন সাহেব বললেন বা হেলাল ভাই বা আর প্রিন্সিপাল সাহেব বললেন, আমার খুব ভালো লেগেছে এই জন্য যে ওনারা ঐক্য চান, কারণ কেউ আমরা বা দুনিয়াতে থাকবো না, কিন্তু আল্লাহ তারা দিয়ে কি কাজ করে নিয়ে যায় এটা আমরা জানি না। এই জন্য কিছু মতপার্থক্য থাকলেও আমার মনে হয় সেগুলোকে মিটিয়ে, এই যে আজকে বাংলাদেশে যারা আজকে বিভিন্ন পীর আছেন, শশীনার বলেন, পুরফুরার বলেন, শর্মলায় বলেন, অন্যরা আছেন, ওনাদের দ্বারাও দিনের অনেক কাজ হয়ে যাচ্ছে, তাবলিগ জামাতের মাধ্যমে অনেক কিছু হয়ে যাচ্ছে, কাউন্সিলের মাধ্যমে অনেক কিছু হয়েছে, সরকারি আমরা সবাইকে যদি কয়েক কিছুক্ষণ আগে একজন বললেন টোটাল নাস্তিক, তারা যদি অন্যদের সাথে মিলতে পারে আমরা কেন তাদের সাথে মুসলমানদের সাথে মুসলমান মিলতে পারবো না, এই ঐক্যের প্রয়োজনীয়তা যদি আমরা অনুভব না করি
আজকে মুসলিম বিশ্ব শেষ হয়ে যাচ্ছে, আজকে মুসলিম বিশ্বের প্রতিটি দেশে আপনারা তাকান, সেখানে সিরিয়ার দিকে তাকান, অন্য দেশের দিকে তাকান, মায়ানমারের দিকে তাকান, আমরা যদি আজকে ঐক্যবদ্ধ থাকতে পারতাম মুসলিম বিশ্ব, তাহলে আমাদের এই অবস্থা হতো না। আমি সবার কথার সাথে ঐক্যের পক্ষে কিছু মতপার্থক্য ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে কথাটা বলা হচ্ছে আমি ওটার সাথে একমত পোষণ করি। একতলাপ থাকবে, মতভেদ থাকবে, থাকুক, কিন্তু আমরা কখনো নিজেদেরকে বিচ্ছিন্ন ভাববো না। ওয়া তাসমু বিহাবলিল্লাহ জামিয়াও ওয়া লা তাফারাকু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। আমি এই মুহূর্তে শেষবারের মতো প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ স্যারের কাছে যাব। স্যার, আপনার কাছে আমার খুবই সংক্ষিপ্তভাবে একটি উত্তর জানার ইচ্ছা, সেটা হলো আমরা এই প্রতিকারের জন্য এই মুহূর্তে ঠিক কি করতে পারি, মানে কোন পদক্ষেপটি সব থেকে ভালো হবে, এবং এর মাধ্যমে আমরা অনুষ্ঠান একটু পরেই শেষ করব। আলহামদুলিল্লাহ, আমি প্রফেসর আহসানুল্লাহ স্যারকে ধন্যবাদ জানাই। সংক্ষেপে হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আর হেলাল ভাই যেটি বললেন, সেটি ওই কথাগুলোই আসলে যদি আমরা মনে ধারণ করি যে আমি আমার মতকে চাপিয়ে দিচ্ছি, তাহলে আমি কি নিজেকে কি দাবি করছি, আমি কি আল্লাহ আল্লাহ রসুল এরকম কোনো দাবি করছি যে আমার মতটা থাকতেই হবে? এই যে কথাগুলো মুজাদ্দিদ আল হোসেন রহমতুল্লাহ আলাইহির যে নসিহত, এই কথাটা মানলেই কিন্তু মুহূর্তে এই সব নিরসন হতে পারে। আর একটি বিষয় হচ্ছে যে মানুষের জন্য মানুষের মায়া এটি সৃষ্টিগত, কিন্তু একই আকিদার ব্যক্তিদের, একই মুসলিম, একই কলেমাওয়ালাদের মধ্যে মায়া থাকবে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বুনিয়ানুম মারসুস, একেবারে শিশের আলা প্রাচীরের মতন, সেখানে আমরা সামান্য একটি ছোটো কারণে একে অপরের শত্রুতে পরিণত হয়ে যাচ্ছি। তা আমি বলবো যে এটি নিরসনের পথ আছে। আমরা যিনি অনুরোধ সাহেব বলছেন যে এই যে যারা একটু নেতৃত্বে আছেন তাদের বসা উচিত। আসলে বেশি ঝামেলা করছে ওই যে যারা চামচা, এরাই এবং আর কিছু লোকের চামচাদের বক্তব্য খুব খুশিও হন, মিথ্যে কথা বলে এটা স্বপ্নে দেখছে, ওইটা স্বপ্নে দেখছে, এই করছে সেই করছে, এইভাবে মিথ্যে কথা বলে চামচারা তাদেরকে খুশি রাখেন। আর তাদের এই জ্ঞানও নাই যে এই লোকটা কি আদৌ স্বপ্নে দেখেছে নাকি মিথ্যা বলছে। একটু কপাল দেখে, চোখ দেখেও এই ভিতরের অন্তরের কথার মধ্যে সততা আছে কি না, এই দিব্যি অথবা এই যে আত্মদর্শন অথবা এই তাসাউফের পর্যায়ভুক্ত না হয়েও নিজেদেরকে সুন্নি অথবা নিজেদেরকে মুরব্বী অথবা পীর অথবা একটা বিরাট কিছু দাবি করছেন, অথচ এই সামান্য চামড়ার ভিতরে মানুষের অন্তরাত্মার মধ্যে তারা প্রবেশ করতে পারছেন না। এই যে প্রবৃত্তির পূজারি, এই যে প্রবৃত্তির পূজারীদেরকে এই নিজেদের প্রবৃত্তির পূজা বন্ধ করতে হবে। আরেকটি হচ্ছে যে অন্যকে সম্মান করতে হবে, যে সকল মুরব্বীরা যদি বসেন, বসে আমাদের ঐক্যের পথ কি, আর এই চামচাগুলোর রাস টেনে ধরা দরকার। আর কেউ কেউ তো অলরেডি এই নানান কিছুকে নিজেদের এই জাগতিক উন্নতি, ব্যবসা, নিজেদের জীবন পরিচালনার খরচ, মানে আয়ের পথ নানানভাবে তাদের এগুলোও খুলে বসছেন। তো এগুলি যদি হয় তাহলে তাদের সাথে তো ঐক্য হবে না কখনো, কারণ তারা তো ইসলামের জন্য নয়, ইমানের জন্য নয়, আল্লাহ রসুলকে খুশি করবার জন্য নয়, বরং তারা এর দ্বারা কিছু ভক্ত বানিয়ে তাদের উন্মত্ত আচরণের দ্বারা নিজেদের আখের গোছানো, নিজেদের অর্থনৈতিক পথকে, নিজেদের দুনিয়ার আয়েশি জীবনকে পরিচালনার জন্য পাশে মসজিদ জামাতে না যাইয়া নিজে ঘরে বসে নামাজ পড়া, ওই ভক্তরা কি শেখে যে আমরা মসজিদ বিমুখ হই। এবং এইভাবে যে নিজেদের মধ্য থেকে যদি আমলের ব্যাপারটা না আসে, এবং নিজেরা যখন ভক্তদের সাথে কথা বলবো তখন অন্যকে শ্রদ্ধা জানিয়ে যদি কথা না বলি, তাহলে ও এদের মনে অন্যদের প্রতি ঘৃণা এমনিই সৃষ্টি হবে, এবং নিজেরা অন্যদেরকে ছোট করে খারাপ করে কথা বলি, তাতে হয় কি এই ভক্তরা অন্যের শত্রু হিসেবে নিজেদের মধ্যে একটা ঘৃণা সৃষ্টি নিয়ে এই দরবার থেকে যায় বা এই লোকজনদের থেকে জানে। তাহলে আল্লাহ রসুল কি বলেছেন, তানাফারু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে তুমি মানুষকে খুশির সংবাদ দাও, তুমি মানুষকে ভয়ের সংবাদ দিও না। তা আমরা করছি কি, মানুষকে চিন্তিত করে ফেলছি, সন্দেহ সৃষ্টি করে দিচ্ছি, ভয় আতঙ্ক করে দিচ্ছি, মানুষকে অন্যের প্রতি ঘৃণা সৃষ্টি করে দিচ্ছি একমাত্র ব্যক্তি স্বার্থে, তাহলে ঐক্য কীভাবে হবে? সেজন্য যেটি বলা একটি
মুরব্বী শ্রেণীর যারা এখনো রয়েছেন আলহামদুলিল্লাহ, তাদের অন্তত 10 জন নেতৃস্থ নিয়ে একত্র হন, একত্র হয়ে বসে এই বিভিন্ন কালারের জামা, বিভিন্ন ধরনের টুপি, বিভিন্ন তরিকার জিকির একসাথে করাটা শিখান। বহু তরিকার লোক একসাথে বসেছে, আপনার তরিকা চাপাই দিলেন, আসেন আসেন তওবা করে খলিফা হয়ে যান। কেন? 10 তরিকার লোক, 5 তরিকার লোক, 4 তরিকার লোক থাকবে, তারাও জিকির করবে আল্লাহর, আমিও জিকির শিখাচ্ছি আল্লাহর, তাহলে কোথায় তার অবস্থানে? সে ঠিক থেকে আমার কাছে বসে সে একত্রে কেন আল্লাহর দিনের কাজ করতে পারবো না? হচ্ছে কি, কেউ ছাড় দিতে আমরা রাজি না। তো সেজন্য আমি বলবো যেটি, এটি করা সম্ভব, কারণ আমাদের আল্লাহ এক, আল্লাহ রসুল এক, তাকে রাজি খুশি করবার জন্যই আমাদের সব প্রচেষ্টা। তো সে কারণে এই ব্যক্তি ইয়েগুলো, প্রবৃত্তির চাহিদাগুলোকে একটু দূরে সরিয়ে দুনিয়ার পরে যে পরকালের চিন্তা সেটাকে নিয়ে মুরব্বীরা বসে যে কিভাবে মানুষ আমাদেরকে খারাপ বলছে, এবং আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন লা তাসুবুল্লাযীনা রব্বাহুম, যারা তোমার প্রভুকে গালি দেয় তুমি তাদের প্রভুকে গালি দিও না। তা আমরা যদি অন্যের যে মুরব্বী তাকে গালি দেই, তাহলে তারাও তো আমার মুরব্বীকে গালি দেবে, এখন যেটা সুন্নি জামাতে চলছে। আল্লাহ শিখালেন তো এই কথাই যে তুমি অন্য ধর্মের প্রতিমার গালি দিলে তোমার আল্লাহকে তারা গালি দেবে। এই কথাটা দ্বারা কি শিক্ষা নিলাম আমরা, যে আমরা যদি অন্যকে গালি দেই তাহলে ওরা আবার আমার মুরব্বীকে গালি দেবে, ক্রমান্বয়ে ঘৃণা শত্রুতা এগুলোই সৃষ্টি হবে। সেই জন্য এগুলো বন্ধ করুন, এগুলো বন্ধ করে এটি আমরা বসে, এবং তারা মুরব্বীরা বসেন, বসে ঐক্যের চেষ্টা, ঐক্যের পথ নিতে হবে। তা না হলে আস্তে আস্তে সকলেই আমাদের বেদাতি নানান রকম খারাপ অভিধায় অভিভূত হয়ে, মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে অবশেষে আমরা কিন্তু একেবারে ইতিহাসের অতল গহ্বরে তলিয়ে যাব। আর আল্লাহ রসুলের রেখে যাওয়া যে দায়িত্ব, যে আল্লাহ রসুল এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নার উপরে নিজেরাও চললাম না, অন্যকেও চলবার জন্য চেষ্টা করলাম না, তাহলে পরকাল তো একেবারে শেষ হয়ে গেল। আমি মনে করি নিজেদের স্বার্থে, পরকালীন মুক্তির স্বার্থে, আল্লাহর দিনের স্বার্থে একটু মুরব্বীরা বসে সকলের মধ্যে ঐক্য প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর দিনকে এই জগতে, আল্লাহ পাক রব্বুল আলমীর দিনের দাওয়াতকে প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা কিন্তু সেই সাহাবা ইকরামের স্বর্ণালী দিন আমরা কিন্তু আবার ফিরিয়ে আনতে পারি, একে অপরকে শ্রদ্ধার, একে অপরকে ভালোবাসার, একে অপরকে সম্মানের। আমি বোধ করি যে এটি একটি আমাদের মুক্তির পন্থা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ধন্যবাদ স্যার। আমরা আসলে খুবই মুগ্ধ হয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ স্যার এবং ডক্টর আহসানুল্লাহ ফয়সাল স্যারের কথা শুনছিলাম। আমাদের মনে হচ্ছে আমরা যেন আরো দীর্ঘ সময় ধরে শুনতে পারি, কিন্তু যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, দর্শকদের কাছ থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে। তো আমরা আমরা আজকের টক শো থেকে খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় জানতে পেরেছি, এবং যারা অনেকে লিখেই রেখেছেন, এই সব বিষয়গুলো যদি আমরা মেনে চলতে পারি, আশা করা যায় যে আমাদের দেশের সুন্নি জামাতের বৃহত্তর মুসলিম ঐক্য হওয়া সম্ভব। সেই আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।